হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য একটু লাড়াছাড়া দিয়ে ভালো করে বসে নিন। যাই হোক, আজকে আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের বাড়ি সহ সকল জায়গা দেখতে পারবো। আমাদের বাড়ির আশেপাশে কি আছে নাই সবকিছু ড্রোন শটের মতো আমরা দেখতে পারবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি প্লে অ্যাভেলেবল আছে, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। ওকে, চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টলের জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ বারে লিখতে হবে লাইভ আর্থ, লাইভ আর্থ ম্যাপ লিখে সার্চ করতে হবে। লাইভ আর্থ ম্যাপ লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আসবে, এখান থেকে আমাদের নেক্সটে দিতে হবে। এরপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে এবং কিছু পারমিশন হবে, পারমিশনগুলো আমাদের অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। এখানে আমরা লাইভ আর্থ ক্যাম দেখতে পারবো, লাইভ স্যাটেলাইট দেখতে পারবো, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ফিচার আছে সবগুলো দেখতে পারবো। এখন আমরা লাইভ আর্থ ক্যাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরো কিছু ধরনের পারমিশন হবে, ক্যামেরা পারমিশন, বিভিন্ন ধরনের পারমিশন হবে, সেই পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দেবো এবং এখানে সবকিছু দেখাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো পৃথিবীটা আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সবকিছু আমরা দেখে নিতে পারি। এখন যদি আমরা এখানে জুম করি, জুম করলেই দেখতে পাবো বিভিন্ন ধরনের জিনিসপত্র, বাড়ি গাড়ি সহ সকল কিছু কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা এখান থেকে আমরা স্বাভাবিক জুম করে আপনাদের দেখাচ্ছি, সব কিছু ফ্রেশ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এভাবে জুম করে দেখে নিতে পারেন। আর একটা কথা আপনাদের বলে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে ব্যবহার করতে হবে। এখান থেকে চাইলে আমরা এখন কোথায় আছি সেটাও দেখে নিতে পারবো এবং আমাদের আশেপাশে কি আছে সকল কিছু দেখে নিতে পারবো। সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লোকেশনটা আমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোকেশনটা আমাদের সামনে চলে এসেছে এবং আমরা কোথায় আছি সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে এটা জুম ইন করে নিতে পারি কিংবা জুম আউট করেও নিতে পারি, আমাদের ইচ্ছে মতো। আমরা জুম ইন জুম আউট করে আমাদের ইচ্ছে মতো দেখে নিতে পারি। এরপর যদি আমরা এখানে পুরোটা জুম আউট করি তাহলে কিন্তু এটা আমাদের পুরো পৃথিবীর মধ্যে চলে আসবে। এখন কিন্তু আমাদের লোকেশনটা দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছে আমরা কোথায় আছি এবং কোথায় থেকে আমরা এটা ব্যবহার করছি। এখানে সবকিছু দেখাচ্ছে এবং আশেপাশে যত বাড়ি আছে কিংবা গাছপালা আছে সকল কিছু কিন্তু আমাদের সামনে শো করছে। এখন অনেকেই বলতে পারে যে এটাকে আমরা লাইভ দেখতে পারবো কিনা। হ্যাঁ, লাইভ দেখতে পারবেন, এটা কিন্তু আমাদের দেশে লাইভ দেখা যাবে না। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের লাইভ চলে এসেছে, আপনি সেই দেশের লাইভগুলো দেখে নিতে পারেন। আমাদের দেশের লাইভ আপনি এখানে দেখতে পারবেন, কিসের জন্য দেখতে পারবেন না সেটা আমি শিওর বলতে পারতেছি না, হয়তো বা পরবর্তী আপডেটে এটা আনা হবে। দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আপনি কিন্তু ভিডিওতে এখনো লাইক কিংবা ডিসলাইক এখনো কিছুই দেননি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন আর ভালো না লাগলে ডিসলাইক করেন। তো দেখা আসছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।